তো গেমে ঢুকার পরে আমরা জানতে পারি যে সিজন 37 আমাদের শেষ হয়ে গেছে। সিজন 37 এর জার্নি আমাদের এই পর্যন্তই ছিল। অনেক কষ্টের পরে কিন্তু আমরা সিজন 37 এর টপ 1 এ থাকার পর সিজন 38 এ আমাদের ডাইরেক্ট মাস্টার থেকে মানে গ্র্যান্ড মাস্টার টপ 1 থেকে সরাসরি ডায়মন্ড 3 তে নামায় দেয়। এটা কি জোক? Is this a joke? যেহেতু সিজন 37 এ তোমার ভাই টপ 1 এ ছিল আর সিজন 38 চলে আসেন তোমার ভাই টপ 1 এ যাবেন, এটা কি হয়? এটা কি কোনো কথা? তবে তোমরা জানো যে আমার ভিভা আইডিতে অনেক ঝামেলা হওয়ার কারণে লম্বা সময় পরে কিন্তু আমি আবারো সিজন 38 আমার ভিভা আইডিতে এই পুশ দিতেছি। সাবাস। তো প্যারানাই চিল তোমার ভাই করব এই সিজনে উড়াদুরা কিল, সো রেডি এন্ড গো। চলো আমরা স্টার্ট দিয়ে দিই সিজন 38 এর প্রথম ম্যাচ। আসো খেলবো। খেলা হবে। সিজন 38 এর লবিতে ঢোকার পরে বুঝতে পারি যে প্রথম ম্যাচ আমাদের পড়ে গেছে কালাহারি। যেহেতু এবার আমি আমার গিল্ডের প্লেয়ারদের নিয়ে পুশ দিয়েছি যার কারণে কিন্তু আমি কনফিডেন্স একটু কম পাইতেছি, বাট একটু পরে আমি চিল্লাচিল্লি শুনে বুঝতে পারি ম্যাচের ভিত্তে পড়ে গেছে বট বাই YT। আসসালামু আলাইকুম বড় ভাই। মানে সিজন 38 এর প্রথম ম্যাচ মানিক গেমিং ভার্সেস বট বাই YT, মানে এটা কি হইলো? আজ একটা বিরাট ফাটাফাটি হইবো। তো প্যারানাই চিল বট বাই YT যেটা আমাদের ম্যাচে পড়ে গেছে লম্বা সময় পরে, তার পিছে আমরা আবারো মেরে দিমু সিল। আর কিছু তো কালাহারির কোনো একটা জায়গায় আমরা ল্যান্ড করার পরে আমি একটা গান পাই আর আমার সামনে একটা এনিমি থাকে। অলরেডি আমি এনিমির 100 এর মতো ড্যামেজ দিয়ে দিছি আর এনিমিরা লুকাচুরি খেলতেছে, মানে প্রথম কিলে আমার সাথে ফাইজলামি শুরু করে দিছে। বাট একটু পর আমি যখন আর একটা শট দিই তখন বুঝি জোর 20 থেকে 30 লাইভ আছে আর আমি দৌড়ে মারতেছি, তখন দেখি কিল চোরের দিকটা দৌড়ে আইছে এন্ড বাই সিজনের প্রথম কিল চোর আমার কিলটা করে দিছে চুরি। মানে কি ভাই বাংলা গালি দিতে মন চাইছে কিন্তু দিলাম না, একটু লজ্জাজনক বলে আমার কাছে মনে হয়। হ্যাঁ কষ্টদায়ক অবশ্যই লজ্জাজনক। সিজনের প্রথম কিলটাই যখন শুরু হয়ে যায় তখন ম্যাচটা অনেক গরম থাকে, তখন আমি নিচে একটা এনিমিরে দেখতে পারি এন্ড একটা দেখার পরে যখন আমি ফায়ার করতে নেই তখন ও আমার ফায়ার করে করোনা জ্বালা দেয়। মানে ক্যারেক্টার আহা মানে কি বলবো। যাই হোক তো একটু পরে আমি বুঝতে পারি যে আমার স্নাইপার ছাড়া কোনো উপায় নাই, যার কারণে আমি এখানে ডাবল M2B নিয়ে নিছি আর ওইটা দাও আমার টিমমেট একটা ডাউন, এখানে আরেকটা এই যে কিলচোর ডাউন হয়ে গেছে আর কিলচোরের কিল আমি খাই দিছি। ওহো রে কারাগাড়ি ভাই। তো মোটামুটি যখন আমরা ব্লু জোন থেকে বাইরে নিলাম তখন এখানে একটা লুকায় রইছে এন্ড অলরেডি ওর একটা মাইরে দিছেন প্যারানাই চিলেটার পিছে তোমার ভাই রিল্যাক্সে মাইরে দিব সিল, কারণ তোমরা তো জানোই তোমার ভাই কত বড় প্রো। এ ভাই আমার মাইরে দিছে, এ আমার মাইরে দিছে ব্রো। मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। মানে সিজন 38 আমলো কি কি হইতাছে ভাই, দহই না একটা নিমে আছে, দাঁড়াও একটা মারছি লাগে নাই, দুইটা মারছি হেডশট দিয়ে ডেডশট দিয়ে শোয়াই দিছি, মানে কামব্যাক হইতাছে আস্তে আস্তে। ওরে বাবা। তো আমরা যখন এনে গান গাইতে যেতেছিলাম তখন যে আমাদের টিমমেট একটা ডাউন করে দিছেন, কই থেকে মারছে এটা দেখার পরে আমি একটা মারার পর দেখো ভিতরে ঢুকে যান, তো রিল্যাক্সে থাকি যে ভাই ওরে দিছে আর ভরে, তখনই আমি দেখতে পারি যে হিন্দে কে জানি শটে ঢুকে দুইটা ডাউন করে দিছে। এ দাঁড়াও প্যারানাই চিল আমার পিছে মেরে দিছে সিলেট দি নাবিল আলী ভাই ভাই অগত খেলাম ছি টুকু क्या गुंडा बनेगा रे तू। আমাদের সস্তা জোন পুশার কিন্তু সে বুদ্ধিমানের কাজটাই করছে, সে একদম মনে করো টিমের সবচেয়ে বড় যে বান্দা তারে রিভাইভ দিয়ে দিছে এন্ড এখানে কিন্তু আমি রিভাইভ পেয়ে এনিমির মাথা নেমে গেছেন, মাথায় নামার পরে এনিমির মাথাটাই ফাড়াই দিছি। মানে এটা হইলো, মানে এনিমির মাথাটার পুরো ভমকা এই দিলাম। এনে দেখতে পারি যে এনিমি মারার পর অলরেডি আমার কাছে 800 টোকেন আছে, আমার গরিব একটা টিমমেট হলো বাচ্চা মানে মইরা রিসোর্ট রিভাইভ দিতে আমি এনে যাইতেছি। মানে এইসব মানে গরিব মরিব নিয়ে বট মট নিয়ে খেলা যাবে কোনো পক্ষে সম্ভব আছে। সামনে একটা এনিমি আছে প্যারানাই চিল, এটা রিল্যাক্সে বিন্দাসে তোমার ভাই হেডশট দিয়ে করে দিব কিল, আবার নিচের থেকে জানি এ আমার মাইরা দিছে, আমি কারে রিভাইভ দিয়ে গেছি আমার রিভাইভ খাইয়ে দিছে, আয় আমি মরে গেছি, এটা কেমন হলো? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। সো আমাদের মানে ভাড়া করা জোন পুশার সে তার জীবনের সবচেয়ে মূল্যবান দুইটা জিনিস বাজি রেখে আমাকে অবশেষে রিভাইভটা দিয়ে দিছে এন্ড প্যারানাই চিল যেহেতু এনে নিচে কিলচোর আছে ভাই, ও আমার নামতে মরে গেছে, মানে ওকে মানে এনে আমার মাইর খাইতে নামাইছে। বাট প্যারানাই চিল তোমরা সবাই জানো যে তোমার ভাই কিন্তু অনেক পুরো, তোমার ভাই লাগাই দিব সিল আর এনে আমি সিল মাইরাই দিছি। সো এনে আমার বেলকার টিমমেটের আগে আমি রিভাইভটা দিয়ে দিই, কিলচোর প্রথম কিলটা আমার সিজনের ও খাইয়ে দিছে এনে এনে আমার সাথে সাথে আমার কিলটাও কনফার্ম করে নিতে। তোমার ভাই অলরেডি 4টাকে ওদিকটা আমগো বেলকার জোন পুশার মরে গেছে শেষ। ঠিক যখন আমরা আমাদের কম দামি জোন পুশারের রিভাইভ দেওয়ার জন্য টোকেন খুঁজতেছিলাম তখন দিয়ে যে প্রথমবারের মতো বাংলাদেশ টপ অনেক কিল করতে পারছে এই ম্যাচে অবশেষে। এন্ড অবশেষে আমি আমাদের মানে গরিব মানে ভাড়া করা জোন পুশারের রিভাইভ দেওয়ার জন্য টোকেন কালেক্ট করতে পারছি। তো এনে সুন্দর মতো আইসে আমি আমার আগে ভাড়া করা জোন পুশারে উঠে দিই, কারণ জোন পুশার ছাড়া ম্যাচটা আসলে একটু রিস্ক হয়ে যেতেছে। মজার ব্যাপার হচ্ছে এটা কার রিয়াড্রপ মানে যেন কিল চোরের ও ড্রপ ফলাইছেন, ও ড্রপ আমি মেরে দিয়েছেন, 3 লেভেলের স্কারও পাই গেছি এন্ড উপরে একটা এনিমি আছে রিল্যাক্সেডারে বাতে বাইরে আবার খাইছি, মানে আমার লজ্জা লাগতাছে। মারো हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। তো যেমনি হোক আমার এই ড্রপটা লুট করতে হবে, এই ড্রপটা লুট কইরা আমার এনতে ভাই ভাই আমার আবার আমি এই গেম খেলুম না আমি ভাই, আমার মাইরা দিতেছে বারবার। আমাদের শেষ ভরসা আমাদের জোন পুষার ভাই, সে এখান থেকে কি করতে আল্লাহ জানে ভাই। এই যে বট ভাই কিল শুরু করেছে ভাই, ও বাড়িতে পারবো কিনা এটা সন্দেহ আমার কাছে। এন দে হয় এখন 21টা নিমি বাইক চলেছে, মানে আকাশ বড় তারা আমাদের পিছন মারা সারা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সো হ্যালো গাইস, কি খবর তোমাদের, কেমন আছো তোমরা? সো লম্বা সময় পরে কিন্তু নতুন একটা ব্র্যান্ড সিজনে ব্র্যান্ড ভিডিও নিয়ে চলে আসলাম আমরা। সো আশা করি তোমরা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। সো প্যারানাই ছিল তোমার ভাই, নতুন সিজনে করবো বিব্যাচ আইডিতে উড়া দুরা কিল। সো তোমরা যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে অল প্রেস করে রাখবেন, ফেসবুক পেজটাকে ফলো করতে একেবারেই ভুলবা না। সো গাইস লম্বা সময় ধরে কিন্তু আমরা গেম প্লের ভিডিও খুবই কম দিছি অ্যান্ড প্রমোশনাল ভিডিও দিছি, কারণ গাইস আমরা কিন্তু জানো যে আমাদের ওই আইডিতে সমস্যা হওয়ার কারণে কিন্তু আমরা গেছি সিজন টপ ওয়ানে থাকার পর কিন্তু শেষের দিকে আমরা পুশ করে দিছি। বাট এইবার কিন্তু লং টাইম পরে কিন্তু আমরা আমাদের বিবাই জেডিতে পুশ করতেছেন। এবারকার প্রথম ম্যাচে কিন্তু আমরা এনে বট বাই ওয়াইটি পরে গেছে অ্যান্ড নামার সাথে সাথে দিয়ে এনিমি আমাদের কাছে চলে আসছে। দেখো আমরা কিন্তু এনে ব্লু জোনে নামছি অ্যান্ড দেখো একটা এনিমির 150 ড্যামেজ, মানে ও সরি মানে 150 না 50 ড্যামেজ দিছি আর কি। তো 50 ড্যামেজ দিয়ে আগে যাওয়ার পরে ভাবছি যে যদি শর্ট রেঞ্জ পাই, যার কারণে আমি আমার পিছিয়ে চলে আসছি অ্যান্ড অলরেডি কিন্তু 100-র মতো ড্যামেজ দিয়ে এবার 150 কনফার্ম। অ্যান্ড প্যারানাই চিল প্রথম কিল করতে গেছে, সিজনের প্রথম কিল তোমার ভাই কিন্তু হেডশট দিয়ে হেডশট। এ কিল চোরের বাচ্চার ঘরে কিল চোর, মানে আমার কিল দেখাই দিছে। আর এদিকটা কিন্তু নাবিল সাকিব ওরা কিন্তু কিল শুরু করে দিয়েছে, তার মানে এই ম্যাচের ভিতরে প্রথম ম্যাচে কালা হারি পড়ে গেছে অ্যান্ড প্রথম ম্যাচে কিন্তু আমাদের পৌঁছে পড়ে গেছে বট বাই ওয়াইটির ফুল স্কোয়াড। আরে ক্যারেক্টার স্কিলের নানের খালি ঘর, মানে আমি যতদূর বুঝতে পারতেছি যে আমি লম্বা সময় গেমের থেকে একটু বাইরে থাকার কারণে কিন্তু এই সিজন আমার একটু মানে অ্যাডজাস্টমেন্ট করতে খুবই কষ্ট হইতেছে ক্যারেক্টারের লগে। মানে আমি বুঝতে পারতেছি আমার স্নাইপার ছাড়া কোনো উপায় নাই। সো আমার যেমন ওপি ভাই তোমার ভাই কিন্তু একটা এমএটিভি পাই গেছে অ্যান্ড আরেকটা এমএটিভি যদি পাওয়া যায় তাহলে তো কাম হয়ে যাবে। অ্যান্ড দুইটা এমএটিভি তোমার ভাই পাইয়ে গেছে প্যারানাই চিল তোমার ভাই। দেখো এবার এনিমি গো পিছে কেমনে মারেছিল, ওই যে আমার টিমমেট মরছে কোন জায়গায় জানি, মানে বট মট নিয়ে যে আইসি ওই যে কিল চোরে আবার এনে ডাউন হয়ে গেছে। যাকে এনিমি অল কিল আমি খাই দিছি, বাট কিল চোরে এনে ডাউন হয়ে গেছে। সো আগে গিয়ে বটের রিভাইভ দিয়ে দিই। সো গাইস তোমরা কিন্তু সবাই জানা দিই যে এইবার কিন্তু রিজন পুশ করতেছে আমি আমার গিল্ডের প্লেয়ার দিয়ে, মানে পুরো একটা লম্বা প্যাচাল আছে, এটা তোমরা সম্পূর্ণ প্যাচাল এই ভিডিওতে বানিয়ে দেবো অ্যান্ড ভিডিওটা তোমরা দেখতে থাকো, কারণ ভিডিওটা ভাই অসাধারণ হয়ে দেখতেছে। মানে বুঝতে পারতেছো প্রথম ম্যাচে বট বাই ওয়াইটি আমার বিপক্ষে। সো মোটামুটি আমরা যখন ব্লুজন থেকে বাড়িতে নিই তখন দিয়ে এনে আরও একটা এনিমি লুকায় ছিল অ্যান্ড ওরা 110 মেরে দিয়েছেন ভাই। ও আমার উপরে রাশ করে দেয়, আমার টিমমেট থাকার কারণে আমি আবার কিল চোর ঢুকার কারণে তার তারিখে মারতে গিয়ে আবার মারাটা খাই। মানে আমি কি হইতেছে আমার লোক আমি বুঝতে পারতেছি না। সো এতে আমি অলরেডি দুইবার মনে টেক ডাউন, মানে একবার টেক ডাউন হয়ে গেলাম, ঠিক আছে। সো প্যারানাই চিল তোমার ভাই করবো উড়া দুরা কিল। সো এটা কিন্তু আমরা একটা কিল করে থাকি অ্যান্ড আমি মেডিকেট করে থাকি, তখন আমি বুঝতে পারি যে উপরেতে ফুট পেনেছে, তার মানে ওই বাড়ির উপরে বা ওই ভাঙ্গার বাড়ির উপরে একটা আমি দেখালাই অ্যান্ড এটারে ভাই যেমনি হোক হেডশট দেওয়া মারতে পারেন। এ একটা লাগে অ্যান্ড হেডশট, মানে খেলা বুড়ি নাই, খেলা কিন্তু ভুলি নাই কিন্তু ভাগ্য লগে হইতেছে না, ঠিক আছে। সো অলরেডি কিন্তু তোমার ভাই দুইটা কিল করে ফেলছে অ্যান্ড দুইটা কিল করার পরে আমি আরও কিছু করে নিচে থাকি, এরপরে আমি বুঝতে পারি যে এখান থেকে তেমন কিছু একটা নাই। তো আমরা ব্লু জোনে লম্বা সময় থাকার পরে ব্লু জোন থেকে আমরা বাইরে যেয়ে বাইরে আমরা আগাইতে থাকি, কারণ আমরা জোনের ভিতরে উঠতেছিলাম অ্যান্ড যখন আমরা সবাই রিল্যাক্সে যেতেছিলাম ঠিক ওই সময় আচমকা আমাকে উপরে হামলা করে হাতের বাম দিক দিয়ে, মানে বাম দিক দিয়ে আমি তখন দিই যে একটা দূরের থেকে হয়তো বা হিটটা দিছে অ্যান্ড আমি ওটার দিকে ফোকাস করি, এটা আমার বোকামি ছিল। যখনই আমি এটার দিকে ফোকাস করে মারতে থাকি তখনই ওদের একটা প্লেয়ার আমাদের শর্ট রেঞ্জে ঢুকে যায়, আমি বুঝে ওঠা আগে আমার দুটা টিমমেট ডাউন না, আমারও ভাই একটা মানে ঘুরে দেয় আমি, মানে এটা ধুবি কষ্টের ব্যাপার যে নাবিল সাকিব আর আমার মেরে দিচ্ছে ভাই, এটা আমি মানতে পারলাম না, এটা আমি কোনোভাবেই মানি না, ঠিক আছে। সো এই আমাদের এখন শেষ বড়টা আমাদের সস্তা জন পুষার আমাদের সোহাগ গেমিং, মানে সোহাগ ভাই অ্যান্ড সোহাগ ভাই কিন্তু আমার গিল্ডের প্লেয়ার। সো মোটামুটি এইবার কিন্তু রিজন আমরা পুশ করতেছি আমাদের গিল্ডের প্লেয়ারদের নিয়েই, ঠিক আছে। সো এখানে আমাদের সস্তা গেম মানে জোন পুষার কিন্তু অ্যাট লাস্ট সে একটা বুদ্ধিমানের দায়িত্ব নিচ্ছে, মানে একটা বুদ্ধিমানের কাজ করছে। বুদ্ধিমানের কাজ হচ্ছে যে তাদের মানে আমি জানো যে সবচেয়ে পুরো আমি আর আমারে রিভাইভটা দিয়ে দিছে। সো আমি রিভাইভ পাওয়ার পরে আমি কই নামবো, বাট তখন আমি এনিমির মাথার উপরে নামা মাথাটাই ফাড়াই দিছি, ঠিক আছে। মানে আমি এদিকে থেকে ল্যান্ড করছি সরাসরি এনিমির মাথার উপরে অ্যান্ড এনিমির মাথাটা সবার আগে আমি পাক করে দিছি। তো এর থেকে দেখতে পাচ্ছি অলরেডি আমার 3টা কিল হয়ে গেছে অ্যান্ড তখন দিয়ে আমার কাছে 800 টোকেন আছে, যেহেতু আমার টিমমেট এখন একটা মরে গেছে, টিমমেট বেলকা টিমমেটই হোক। তো এটা রিভাইভ দিতে আমি এর থেকে জনি উপরে যেতেছিলাম, তখন ভাবতেছিলাম দেখছি সামনে কি এনিমি পড়ে কিনা, বাট এনিমি পড়ে গেছে। বাট প্যারানাই চিল দেখো এটা তোমার ভাই কেমনে হেডশট দিয়ে মারতে হয় কিল, এটা তোমাকে শিখাই দিমু, মানে এমনি মারবা পরে আরেকটু আগে যাবা, আগে আগে একটা ক্লোজ রেঞ্জে গিয়ে মারটা খেয়ে যাবা আর কি, মানে এনে রিভাইভ দিতে আসলাম বাট আমি মাইর খেয়ে গেছি। তো এই এনে হচ্ছে গাইস আমার যেটা কাহিনীটা হচ্ছে, কারণ একবার আমরা শুরুতে মাইর খাওয়ার পর থেকে কিন্তু আমরা এই থেকে আর গুছাই নিতে পারতেছিলাম না। দেখতে পারতেছো যে আমাদের কাছে অলরেডি কিন্তু এখান থেকে আমার লুডও চলে গেছে অ্যান্ড আমি মনে করো এই দুঃখে কী করুম। সো এনে সোহাগ মানে সোহাগ গেমিং সে আবার এনেছিল, বাট আমাদের কিলচোর অ্যাটলাস আমাদের আবার রিভাইভ দিয়ে দেয়। আমার জানো তো যে আমি প্রো, তোমরা ব্রো মানো কি না মানো না ব্রো। সো আমি যখন এনে রিভাইভ পাই তখন চিল্লাই চিল্লাই বলতেছে যে এনে নামো, এনে সবটিরে মাইরে দিচ্ছি, তুমি রিল্যাক্স রিল্যাক্সে নেমে যেতে পারো, কোনো সমস্যা নাই। কারণ আমিও সেই প্রিপেয়ারেতে এনে নামতেছিলাম যে এনে যেহেতু এনিমি টেনিমি নাই আর এনে আমার লুটটা আছে, সব এন থেকে আমার এমনি টুবি বা লুট যেটা আছে সেটা নিয়ে চলে যাবো। অ্যান্ড তখন দেই ভাই এই বলতে সবার আগে মরে গেছে, এন দিয়ে এনিমি বই দিচ্ছে। মানে আমার ডাইকা কি মারতে আনছে না মাইট হইতে আনছে এটাই বুঝতে পারতেছিলাম না, বাট আমি এখানে সুন্দর মতো এটা মাইরা দিই। অ্যান্ড মাইরা দিয়ে আগে কিলচোরের রিভাইভ দিয়ে দিই, তো কারণ এই কিলচোর ভাই অলরেডি আমার একটা কিলচুরি করছে। বাট বজার ব্যাপার হচ্ছে আমাদের এখান থেকে সখন টাকায় দিয়ে যে আমাদের এখান থেকে যে আমাদের জোন পুষার সস্তা জোন পুষার ভাড়া করলে যেটাই হয় আমাদের জোন পুষারে এনে মরে গেছে, মানে দুঃখ রাখার কোনো জায়গা নেই। এনে এনে জোন পুষার মরে যাওয়ার কারণে আমি দেখতে পারি যে আমার কাছে টোকেনও নাই। অ্যান্ড টোকেন রিভাইভ মানে কালেক্ট করার জন্য আমি আরও নিচে নেমে যাই, কারণ ভাই জোন পুষা ছাড়া কিন্তু কোনোভাবে সম্ভব না। যখন আমি জোন পুষার রিভাইভ দেওয়ার জন্য টোকেন খুঁজেছিলাম তখন দেখতে পারি বট বাই ওয়াইটি কিন্তু এনে কিল শুরু করে দিচ্ছে। মানে বট বাই ওয়াইটি আর মানিক গেমিং এর মুখোমুখি একটা সংঘর্ষ, মানে দর্দংশ মানে ধর্ষ মানে ধাক্কা মানে একটা ঝড় মানে ধরন সংঘর্ষ হইব আর কি। যাই হোক সেদিন থেকে কিন্তু সংঘর্ষ হইলে আমি মাইর করার চান্স বেশি, কারণ আমার টিমমেট সবই বট, যার কারণে কিন্তু আমি আমার জোন পুষারে বুদ্ধিমানের মতো আবার রিভাইভটা দিয়ে দিচ্ছি, যদিও সে ভাড়া করা জোন পুষার। সো এখান থেকে কিন্তু আমাদের কিলসোর কিন্তু সে তার ড্রপ ফলাইছেন, তার ড্রপের কিন্তু গান আমি শুরু করে নিয়েছেন। তখন যে উপরে একটা এনিমি আছে, অ্যান্ড উপরের এনিমিরে মারতে গিয়ে আবার আমি মানে মানে ভাই আমি বুঝতে পারতেছিলাম মানে আমার যে কি গেম হইব না, না গেম আমার যে হইব না, না আমি কি করুম, না গেমটা কি করুম আমি নিজেই বুঝতেছি না। বাট এনে আমার মানে কিলচোর যে যাই হোক যতই গাইলে বাট এক লাস্ট সে একটা বুদ্ধিমানের কাজ করে আমার রিভাইভটা দিচ্ছে, বাট কোনো কামের না। এনতে আইসা সুন্দর মতো আবার আমার বুঝে দিচ্ছে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে কিলচোরকে এখান থেকে বাইরে যেতে পারবো কিনা, নাকি কিলচোর এনতে মাইর খেয়ে দেহ এনে কি চলতেছে বুঝতেছে না। বটে বটে মারামারি, এনতে এক লাস্ট আমাদের কিলচোর মাইরে দিচ্ছে। অ্যান্ড আরেক বটে ঢুকে গেছে, আরেক বটে এই বটে মারতে পারবো কিনা জানি না, সে একমাত্র বোঝা গেছে সে পুরো আমাদের বটে মেরে দিচ্ছে পুরো। সেখানে কিন্তু আমি আবার রিভাইভ পেয়ে গেছি। আর এন থেকে আমি রিভাইভ পাওয়ার পরে রিল্যাক্সে নামতেছি, যেহেতু আমরা তিনজন এসেছি। বাট গ্যাস এনে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের টাইমিং অ্যান্ড মোমেন্ট একদমই ঠিক ছিল না, যার কারণে কিন্তু আমরা বারবার মাইর খেলতেছিলাম। অ্যান্ড গ্যাস তোমরা সবাই কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখো, কারণ ফেসবুক পেজে কিন্তু টুর্নামেন্ট চলবে। এর পাশাপাশি কিন্তু ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজে কিন্তু এখন থেকে লাইভ কন্টিনিউ হবে। সো এখান থেকে আমি ভাবছি যে এই ইয়ারড্রপ ছাড়া কোনো সম্ভব না, কারণ ইয়ারড্রপ যেমনি লুট করতে পারেন তাকে ধরো আমাদের নাম্বার 2 যে মানে ওই প্লেয়ারও শেষ। তার মানে এবার আমি আর আমার জোন পুষার আছেন, জোন পুষার থেকে তোমার এক্সপেকটেশন না রাখাই ভালো। সো আমি এখান থেকে ভাবতেছিলাম যাচ্ছি যদি একটা মানে ভালো একটা গান পাই যাবে, এডব্লিউএম পাই যাই, ঠিক সেই সময় আমারও বেড়া দেয় মানে আকাশ বড় তারা আমার পিছন আবারও মেরে দিচ্ছে সারা। মানে আমি এই ম্যাচের ভিতরে পুরো ম্যাচে মাইরি খেয়ে গেছি ভাই। সো গাইস তোমরা এই ভিডিওটা যেহেতু দেখতেছ আমি তোমাদের বলে দিই যে এই ম্যাচে এইবার সিজন পুশ দেওয়ার সময় কিন্তু গাইস আমার একটু ঝামেলা হয়েছে, যার কারণে কিন্তু আমি কোনো মানে কোনো টিমের সাথে যাই নাই। আমি আমার গিল্ডের প্লেয়ার নিয়ে আমার গিল্ডের একটা স্কট মেনটেন করি, আর স্কট মেনটেন করে কিন্তু আমি পুশটা চালা যেতেছি। দেখা যাক আমরা কতদূর যাইতে পারি। অলরেডি কিন্তু তোমার ভাই টপ 7-এ চলে গেছিলো, তোমরা যারা লিডার বোর্ড রেগুলার ফলো করো তারা বলতে পারবা। সো এখান থেকে দিয়ে আমাদের জোন পুষার কী করে ভাই, জোন পুষার উপরে সম্পূর্ণ ভরসা আকাশ বড়া তারা। জোন পুষার জোন বললো তো করছে কি আকাশ বড়া তারা, এই জোন পুষার আমাকে পিছন মাইরে দিছে সারা, মানে বড় দেখে নিচে নেমে গেছে ভাই। এখন দেহার ব্যাপারে জীবনও বাড়িতে পারবো না, বাট দেখা যাক কি করে। বাই 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 বাইরে যাইস, বাইরে যাইস ভাই, মেডিকেট মেরে দিচ্ছে, বাইরে যাওয়ার সুযোগ আছে। বাট প্যারা নাই ছিল তোমার ভাই, খালি একবার রিভাইভ পাই যাক, এবার করবো গুড়া দুরা কিলে দিতে। কিন্তু বট বাই ওয়াইটিও কিল শুরু করে দিচ্ছে ভাই। জোন পুষারের উপরে হামলা, জোন পুষারের উপরে হামলা, আমরা আরে গেছে মইরা রে ভাই শেষ। তো প্যারা নাই ছিল সিজনের শুরুর ভিডিও তো দেখতে পারতেছ, সিজনের শুরুটা আমাদের শেষ ভালো না হইলো, শেষটা অবশ্যই ভালো যাবো। অ্যান্ড সাপোর্ট করে দেখো তোমার ভাই টপ 1 রান করে দিব। সো প্যারা নাই ছিল তোমার ভাই করবো উড়া দুরা কিল। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে অল প্রেস করবা। তো দিনের জন্য লাভ ইউ অল অফ ইউ গাইস, সি ইউ সুন, বাই বাই।